জাপানে ক্রমে এই খাবারের উপাদান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ঝিঝি পোকা ও গুবরির পোকার মতো বিভিন্ন কীটপতঙ্গ। রেস্তোরাঁগুলোতেও পাওয়া যাচ্ছে এসব দিয়ে তৈরি বাহারি স্বাদের খাবার, যা খেতে আবার হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। বিশ্বজুড়ে যে হারে জনসংখ্যা বাড়ছে, সে হারে খাদ্য উৎপাদন বাড়ছে না, আর তাই পোকামাকড়ই খাবারের বিকল্প হিসেবে বিভিন্ন দেশে জনপ্রিয়তা পাচ্ছে। দেশ জাতিভেদে রয়েছে খাবারের ভিন্নতা। মানুষের রুচি ও স্বাদের পার্থক্যের কারণে বিশ্বজুড়ে রয়েছে হাজার হাজার খাবার। এক দেশের খাবার আবার অন্য দেশে অখাদ্য। জাপানেও রয়েছে বৈচিত্র্যময় খাবারের চাহিদা। মানুষের সে চাহিদার সাথে পাল্লা দিয়ে খাদ্য তালিকায় যুক্ত হচ্ছে নিত্য নতুন পদ। খাবারের উপকরণ হিসেবে বাড়ছে পোকামাকড়ের জনপ্রিয়তা। ঝিঝি পোকা দিয়ে তৈরি রিসোটো কিংবা কীটপতঙ্গের ডেজার্টের মতো পোকামাকড় দিয়ে তৈরি অদ্ভুত সব খাবারের দেখা মিলছে দেশটির টেকনেকো নামের এই রেস্তোরাঁয়। টোকিওর যে সড়কে অবস্থান রেস্তোরাঁটির, সেখানে সাধারণত পর্যটকদের পদচারণা বেশি। ব্যতিক্রমী খাবার বিক্রি শুরুর পর থেকেই বেড়েছে তাদের বেচা কেনা। কর্তৃপক্ষ বলছেন, পোকামাকড় খেতে প্রতিদিনই থাকে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। আগের চেয়ে জনপ্রিয়তা বাড়লেও মানুষ এখন সব ধরনের পোকামাকড় খাওয়ার সাথে অতটা অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। আমরা চেয়েছি এই রেস্তোরাঁর মাধ্যমে তাদের জন্য একটা এমন জায়গা তৈরি করতে, যেখানে তারা ইচ্ছে মতো কোনো ঝামেলা ছাড়াই পোকামাকড় খেতে পারে। জাপানের অন্যান্য রেস্তোরাঁগুলোর মেনুতেও বাড়ছে পোকামাকড় দিয়ে তৈরি বিভিন্ন খাবার। অবশ্য বেশ আগে থেকেই ঘাস ফড়িং, রেশম কীট সহ গুটি কয়েক প্রজাতির পতঙ্গ খাওয়ার ঐতিহ্য রয়েছে এশিয়ার দেশটিতে। এখন খাবার উপাদান হিসেবে বাড়ছে অন্যান্য পতঙ্গের ব্যবহার। জাপানে ফড়িং খাওয়ার ঐতিহ্য রয়েছে, তবে বর্তমানে খাবার হিসেবে ঝিঝি পোকা সহ অন্যান্য পতঙ্গের চাহিদা বাড়ছে। জাতিসংঘের প্রতিবেদন বলছে, 2050 সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা পৌঁছাবে 970 কোটির ঘরে। মানুষ বাড়ার সাথে পাল্লা দিয়ে কমছে কৃষি জমি ও জলভূমির পরিমাণ, আর তাই খাবারের বিকল্প হিসেবে বিভিন্ন দেশে বাড়ছে কীটপতঙ্গের জনপ্রিয়তা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।